সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ওয়ার্ল্ড নিউজে আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে চীনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সতর্কবার্তায় বলা হয়েছে চীনের নির্বিচারে আটকের ঝুঁকি ও বিদেশে নাগরিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের কনসুলারের সহযোগিতা ছাড়া মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মুখোমুখি হতে পারে অথবা অপরাধের বিস্তারিত কোনো তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন গার্ডিয়ানের খবরে বলা হয়েছে হংকংয়ের জন্য চীনের নিরাপত্তা আইন পাশ করার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের এক ইমেল বার্তায় এই সতর্কতা জানানো হয়েছে মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে নিরাপত্তা কর্মীদের আটক বা চীনা সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক ইলেকট্রনিক্স বার্তা পাঠানোর কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফেরত পাঠানো হতে পারে এই সতর্কবার্তা এমন সময় আসলো যখন উভয় দেশের মধ্যে করোনাভাইরাস মহামারী ও বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে হংকং নিয়ে চীনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধেও সরব রয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া সম্প্রতি চীনের উইঘুর সম্প্রদায়কে নিপীড়নের অভিযোগে চীনের তিন রাজনৈতিক ও এক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন লিবিয়ার জাতীয় তেল উত্তোলনকারী সংস্থা ন্যাশনাল অয়েল কর্পোরেশন অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইন্ধনে হাফতার বাহিনী তেল রফতানিতে বাধা সৃষ্টি করেছে জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকারের বিরুদ্ধে তেল অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার তেল বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে তাদের দাবি যতদিন না লিবিয়া সরকার মেনে নেবে ততদিন এই অবরোধ অব্যাহত থাকবে এর আগে তারা তেল অবরোধ তুলে নেয়ার বিষয়ে সরকারের সঙ্গে চুক্তি করেছিল চুক্তি অনুযায়ী বিদ্রোহীরা ত্রিপলি সরকারের সঙ্গে তেল শিল্প এবং তেল ক্ষেত্রগুলো খুলে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে খলিফা হাফতারের বিদ্রোহী দল লিবিয়ার তেল রপ্তানি টার্মিনাল এবং দেশটির পূর্বাঞ্চলে কয়েকটি তেলের খনি দখল করে নেয় এতে প্রতিদিন লিবিয়ার তেল রপ্তানির পরিমাণ এক লাখ ব্যারেল কমে যায় খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত মিশর ফ্রান্স ও রাশিয়া এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হাফতার বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে যদি তার বাহিনী সিরতে শহর ছেড়ে যায় সিরতে ত্রিপুলি সরকারের অধীনে না আসা পর্যন্ত লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় দু সাল থেকে লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে এতে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে একদিকে রয়েছে ত্রিপলিভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার যে সরকারকে জোরালো সমর্থন দিচ্ছে তুরস্ক কাতার ও ইতালি অন্যদিকে রয়েছে যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা ছাড়া সাংবাদিক জামাল খাশুকি হত্যাকাণ্ড সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ট তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের বিচার বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ ক্যালামার্ট বলেন সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও তিনি যুবরাজকেই প্রধান সন্দেহভাজন মনে করছেন দু সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে রিয়াদ কর্তৃপক্ষ তাদের দাবি জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক তবে তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও পশ্চিমা দেশগুলো বলে আসছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ সেই কথায় জাতিসংঘ দূত ক্যালামার্ট বলেন আমি মনে করি কে এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছেন কিংবা কারা এতে প্ররোচনা দিয়েছেন তা নির্ধারণের ক্ষেত্রে তিনি প্রধান সন্দেহভাজন তবে তিনি যে এই আদেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই তবে পরিস্থিতিগত প্রমাণ থেকে বোঝা যায় যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতে পারে না মানবাধিকার বিষয়ক এই আইনজীবীর বিশ্বাস সিআইএর কাছে যুবরাজে জড়িত থাকার তথ্য থাকতে পারে দু সালে সালের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত চালিয়েছে অ্যাসগনেস কালামার্ডের মতে অভিযুক্ত বিশ সৌদি কর্মকর্তার অনুপস্থিতিতে হলেও তুরস্কের শুরু হওয়া মামলা সুরানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের চেয়ে তুরস্কের বিচার সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বারবার ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকার এমনকি প্রয়োজনে সামরিকভাবেও সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছে হোয়াইট হাউস তবে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন সীমান্ত নিয়ে চীনের সাথে ভারতের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে ট্রাম্প ভারতের পক্ষে থাকবেন এমন কোনও গ্যারান্টি নেই চীন ও ভারতের কয়েক দশকের পূর্ণ দ্বন্দ্ব নিয়ে ট্রাম্পের কতটুকু জানাশোনা আছে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন সীমান্ত নিয়ে দুই পক্ষের ঐতিহাসিক সংঘর্ষ নিয়ে ট্রাম্পের সঠিক ধারণা আছে বলেও মনে হয় না যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের পক্ষ নিয়ে ট্রাম্প কতদিন চীনের বিরোধিতা করবেন তা আমি জানি না মনে হয় না উনি নিজেও তা জানেন বোল্টন বলেন উনি শুধু বাণিজ্যিক স্বার্থেই চীনের সঙ্গে সম্পর্কের কথা জানেন নভেম্বর মাসে ভোট শেষে যদি ক্ষমতায় আসেন উনি চীনের সঙ্গে ফের বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করবেন এর মধ্যে ভারতের সঙ্গে চীনের উত্তেজনা আরও বাড়লে উনি যে ভারতের সঙ্গেই থাকবেন তা জোর দিয়ে বলা যায় না তিনি আরও বলেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এই মুহূর্তে ট্রাম্প নির্বাচনী লড়াইটা বেশ কঠিন করে ফেলেছেন সেটা আরও কঠিন হোক এমন কোনো কিছুই তিনি অন্তত আগামী চার মাসে চাইবেন না তাই এই মুহূর্তে চীনের বিরোধিতা করে ভারতের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জানাজা ও লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ইরান টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই ধরনের অনুষ্ঠান বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি প্রেসিডেন্টের ঘোষণার পরপরই এক পুলিশ কর্মকর্তা রাজধানী তেহরানে বিয়ে এবং জানাজার মতো সব ধরনের অনুষ্ঠান আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন গত বছর ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়ায় করোনাভাইরাস এই মহামারীর বিস্তার রোধে কিছুদিন লকডাউনে ছিল ইরান কিন্তু অর্থনীতি বাঁচাতে গত এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির সরকার ধীরে ধীরে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় এতে অর্থনীতির চাকা কিছুটা সচল হলেও ভাইরাসের বিস্তর উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে রোহানি বলেন আমাদের অবশ্যই দেশ জুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে হোক সেটা জানা যা বিয়ে কিংবা পার্টি এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয় চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি ইরানের সরকারি কর্মকর্তাদের বিশ্বাস এই ধরনের অনুষ্ঠান আয়োজন থেকেই দেশে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে ভাইরাসের বিস্তার রোধে এখনই যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে এই মহামারীতে ইরানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত দেশটির টাস্কফোর্স কমিটি নতুন করে মদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ আফ্রিকা করোনাভাইরাস মহামারী মোকাবেলার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে বিবিসির খবরে বলা হয় দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিজেই মদ নিষিদ্ধের ঘোষণা দেন ঘোষণায় তিনি বলেন এই বছর দ্বিতীয়বারের মতো মদের উপর নিষেধাজ্ঞা জারি হল এটি আমাদের জাতীয় সেবা সিস্টেমের ওপর থেকে চাপ কমাবে ভয়াবহ হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে দক্ষিণ আফ্রিকায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন দুই লাখ ছিয়াত্তর হাজার তবে দ্রুত সংক্রমণের হিসেবে দেশটি রয়েছে একদম প্রথম সারিতে দেশটিতে এখন পর্যন্ত মহামারীতে প্রাণ হারিয়েছেন চার হাজার জনের বেশি তবে এই সংখ্যা এই বছরের শেষ নাগাদ পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আফ্রিকা মহাদেশের সবথেকে বেশি সংক্রমিত দেশ দক্ষিণ আফ্রিকা এই সপ্তাহে দেশটিতে একদিনে রেকর্ড পরিমাণ সংক্রমণ শনাক্ত হয়েছে সবথেকে ভয়াবহ অবস্থা গাউটেং প্রদেশের মোট আক্রান্তের প্রায় অর্ধেকই এই প্রদেশের স্যান্ডিয়েগোতে মার্কিন সামরিক জাহাজ বোনহোমে রিচার্ডে বিস্ফোরণে আঠারো নাবিক আহত হয়েছেন এর আগে বিশাল ওই জাহাজ থেকে গাঢ় কালো ধোয়া উঠতে দেখা যায় আগুন নিয়ন্ত্রণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাতে দেখা যায় অগ্নি অগ্নিনির্বাপনকারীদের কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা জানা যায়নি তবে তদন্ত চলছে স্কাই নিউজের খবরে বলা হয়েছে রোববার সকালে ইউএস প্যাসিফিক ফ্লিটের নেভাল সার্ফেস ফোর্সের মুখপাত্র মাইক র্যানি বলেছেন ইউএসএস বোনহোমে রিচার্ডের আহত নাবিকদের নেওয়া হয়েছে হাসপাতালে ডিয়েগো ফায়ার ডিপার্টমেন্ট বলছে বিভিন্ন রকম আহতের চিকিৎসা দেয়া হয়েছে ওইসব নাবিককে ভিডিও ফুটেজে দেখা গেছে অগ্নি নির্বাপনকারীরা দ্রুত উভচর এই জাহাজের কাছে পৌঁছে গেছেন তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই সময় এতে প্রায় একশো জন নাবিক ও অফিসার ছিলেন সক্রিয় ডিউটিতে থাকার সময় সাধারণত এতে থাকেন প্রায় হাজার হাজারখানেক নাবিক এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন দেখতে থাকুন ভিউজ আল্লাহ হাফেজ